আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে। আবারও সব পক্ষকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একযোগে কাজ করার তাগিদ দিয়েছে দেশটি। 4ই ডিসেম্বর সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে প্রশ্ন করা হয়, বাংলাদেশ সরকার বিরোধী দলীয় প্রায় 20,000-এর বেশি নেতাকর্মীকে আটক করেছে এবং গত 6 দিনে জেলে থাকা বিরোধী দলীয় নেতা 3 নেতার মৃত্যু হয়েছে, এছাড়া পরিবারের সদস্যদের না জানিয়ে বিরোধী দলের অনেক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপি সহ অনেক দল নির্বাচন বয়কট করেছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের মতামত কী? এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, নির্বাচনের ফলাফল আমরা অনুমান করতে চাই না। এর আগেও আমরা অনেকবার বলেছি, বাংলাদেশের জনগণ মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার ও বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখব। তিনি আরও বলেন, আগেও বলছি এবং এখনও বলছি, আমরা কোনো দলের পক্ষে নই। আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে, যা দেশটি জনগণের চাওয়া। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে আবারও যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে। আবারও সব পক্ষকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একযোগে কাজ করার তাগিদ দিয়েছে দেশটি। 4ই ডিসেম্বর সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে প্রশ্ন করা হয়, বাংলাদেশ সরকার বিরোধী দলীয় 20,000-এরও বেশি নেতাকর্মীকে আটক করেছে এবং গত 6 দিনে জেলে থাকা বিরোধী দলীয় 3 নেতার মৃত্যু হয়েছে, এছাড়া পরিবারের সদস্যদের না জানিয়ে বিরোধী অনেক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে, বিএনপি সহ অনেক দল নির্বাচন বয়কট করেছে, এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের মতামত কী? এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, নির্বাচনের ফলাফল আমরা অনুমান করতে চাই না। এর আগেও আমরা অনেকবার বলেছি, বাংলাদেশের জনগণের মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখব। তিনি আরও বলেন, আগেও বলেছি এখনও বলছি, আমরা কোনো দলের পক্ষে নই। আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে, যা দেশটির জনগণেরও চাওয়া।